আমি টুটুল কৃষিবাজার থেকে, আমার হাতে দেখতে পাচ্ছেন যে হাইড্রোপনিক ঘাস, যেটা আমরা বলি ভুট্টা থেকে তৈরি হয়, সেই হাইড্রোপনিক ঘাসের একটা ট্রে। এটা কিভাবে তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, যে এই হাইড্রোপনিক ঘাস আপনারা কীভাবে তৈরি করবেন। এবং এটা নিয়ে যে আমরা একটা নতুন শেড তৈরি করেছি, নেট হাউস বলে সেটা তৈরি করেছি, সেটা কীভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আগে আপনাদেরকে দেখাই, যে এটা আমরা পরীক্ষামূলক করেছি এবং এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এইভাবেই গরুকে খাওয়ায়, বিভিন্ন হাঁস মুরগিও এই ঘাসটা খায়, যেহেতু শিকড় খুব নরম থাকে, ছাগল খায়। তো এই বিষয়টা আমরাও ট্রাই করছি, বাংলাদেশে এটা নতুন কিছু না, অনেকেই এটা করে। তো আমরা এটার জন্য আলাদা একটা হাউস তৈরি করেছি, যেটা পুরোটাই নিয়ন্ত্রিত, তাপ নিয়ন্ত্রণ করবে, যে কারণ আমরা শেড নেট ব্যবহার করেছি। এবং ভিতরটা কীরকম এবং এই এই জিনিসগুলো কত কত সাইজ, এই সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। আগে হাউসটা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই করেছি হচ্ছে আপনার নেট হাউস দিয়ে, কিন্তু ভিতরের যে প্লামগুলো ব্যবহার করেছি মানে স্টিলের, এই স্টিলগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে অনেকেই বাঁশ ব্যবহার করে এরকম ব্যাক করতে পারেন। আমি ভিতরটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আর আমি ভিতরটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এই আমরা আপাতত অল্প কিছু ঘাস করেছি, আর কারণ আজকে এটার কেবল কাজগুলো রেডি করেছি আর কি। এই হাউজের মধ্যে আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 8 আটটা র‍্যাক করেছি, লম্বায় এদিক দিয়ে আটটা, এদিকে আটটা এবং ডান পাশে আটটা। টোটাল আমরা এখানে যে ক্যাপাসিটিটা করেছি এবং এটার মাপটা করেছি আমরা 8 ফিট 8 ফিট, মানে চারিদিকেই 8 ফিট, এটা স্কোয়ার 8 ফিট, যেটার কারণে হচ্ছে এই আপনারা যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন। এবং আরেকটা জিনিস, মজার জিনিস আপনাদেরকে দেখাই, এই যে হাইড্রোপনিক ট্রেগুলো খুবই পাতলা এবং এগুলো অনেক দিন যাবৎ আপনারা ব্যবহার করতে পারবেন। আর একটা জিনিস এখানে দেখেন, আমরা স্ক্রু ব্যবহার করেছি প্রত্যেকটাতে, কারণ আমরা আমাদের সারা বাংলাদেশ যেহেতু ডেলিভারি করি, সেক্ষেত্রে যাতে সবাই নিতে পারে এই কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেকটাতে স্ক্রু করেছি, যাতে এটাকে পুরোটাই আবার খুলে রাখতে পারবেন এবং যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন এই র‍্যাকের যে জিনিসগুলো আছে। তো এটা আমরা এই কারণেই করেছি যাতে আমরা ডেলিভারি করতে পারি সারা বাংলাদেশে, আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে নিয়ে এটা করতে পারেন। এখন এটার বেনিফিটগুলো একটু বলি। বেনিফিটগুলো হচ্ছে এই ঘাসটাতে যখন আপনি হাইড্রোপনিক ঘাস করবেন, কোনো মাটি থাকবে না, এখানে শুধু পানি দিয়ে চাষ হবে, এবং এটাতে কোনো ময়লা থাকবে না, কোনো ছত্রাক থাকবে না, এটা আপনি সরাসরি আপনার গরু ছাগল তারপরে এক মুরগিও খায় সবাইকেই দিতে পারবেন, এরা আরামসে খেয়ে নেবে। আপনারা চাইলে আরও হাইড্রোপনিক গ্রাস লিখে গুগল করলেও পাবেন এই বিষয়গুলো। তো এটা কত সাশ্রয়ী সেটা আমি আপনাকে বলি। দেখেন, আমরা এক একটা ট্রেতে আপাতত 1 কেজি করে ভুট্টা দিয়েছি, কিন্তু এটা আরও কম দেওয়া যায়, আরও বেশিও দেওয়া যায়, কিন্তু বেশি দিলেও বেশি ঘন হয়ে যায়, আপনারা 1 কেজি একটু কম দিতে পারেন। ধরেন নর্মালি আমরা 1 কেজিতে সেদিন ওজন করেছি 8 কেজি ঘাস পেয়েছি, তার মানে আপনি 8 কেজি ঘাস 7 দিন থেকে 8 দিনের মধ্যে পাচ্ছেন। তো তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি যে ঘাসটা গরুকে খাওয়াচ্ছেন সে ঘাসের শিকড়টা পাচ্ছে, পাতাটা পাচ্ছে এবং ভুট্টার দানাগুলোও খাচ্ছে, তার মানে তার পুষ্টির যে চাহিদাটা আশা করছি যে এটা থেকেই অনেকটা মিটে যাবে। তার মানে এটা যখন আপনি খাওয়াতে শুরু করবেন এটা কিন্তু প্রাকৃতিকভাবে, তখন আপনার আস্তে আস্তে ফিড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আপনি কমাই দিতে পারবেন, কারণ ফিড জাতীয়টা তখন আর সেভাবে না খাওয়ালেও চলবে। এখন হচ্ছে এখানে আপনার প্রোডাকশন কীরকম হতে পারে, এখন প্রোডাকশনের যদি চিন্তা করেন, আমরা এক একটা র‍্যাকে 20টা করে আছে, মানে আমার এই ডান সাইড থেকে শুরু করে এই বাম সাইড পর্যন্ত হচ্ছে 20টা করে ট্রে আছে। তাহলে আপনি যদি সিঙ্গেলস নিচ থেকে উপর পর্যন্ত শুরু করেন, যে আপনি সপ্তাহে 7 দিন 7টা ট্রে থেকে নেবেন, 7 দিন 7টা র‍্যাক থেকে আপনি
ঘাস নেবেন আপনার গরুর জন্য। তো এই গরুর জন্য যদি নিতে চান সেক্ষেত্রে আমরা দেখেন আমরা 20টা ট্রে আছে, 20টাতে যদি আপনার 8 কেজি করে হয়, 8 দুগুণে 16 160 কেজি, তার মানে আপনি 160 কেজি পার ডে প্রোডাকশন করতে পারবেন মিনিমাম। এর আপনি যদি ফুলফিল একসাথে একদিনে করে নেন তাহলে তো অনেকগুলো হবে, আমি একটা র্যাকের হিসাব দিচ্ছি আপনাকে। তাহলে আপনি একটা র্যাক থেকে যদি আপনি 160 কেজি নেন তাহলে আপনার চিন্তা করেন একটা গরু সর্বোচ্চ কতটুকু খাবে, 5-7 কেজি, তার বেশি তো মনে হয় না খাবে। তার মানে আপনার যদি বাসায় 10-15টা গরু থাকে অনায়াসে একটা র্যাকের খাবার দিয়ে আপনার পূরণ হয়ে যাবে বিষয়গুলো। আরও যদি মুরগি থাকে, মুরগি তো খুব খায় এই বিষয়টা আমি দেখেছি, আপনারাও ট্রাই করতে পারেন। এখন এখানে পানি দেওয়ার যে বিষয়টা, পানি যে যেভাবে দিবেন আপনার, আপাতত আমরা যে র্যাকটা করেছি এটা কিন্তু এখনও অটোমেটিক করিনি, কারণ আমরা এখন জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা আমরা কেবল তৈরি করেছি, আজকে এটার এই নেট টেটগুলো আমরা লাগিয়ে দিলাম, এখনও আমরা অটোমেটিক সিস্টেমটা লাগাইনি। তো অটোমেটিক যেটা হবে এই এই জায়গাগুলোতে একটা করে আমরা ফগার টাইপের এক মানে ঝর্ণা যেটাকে বলে বা ফগার বলে অনেকে, ওই জিনিস একটা করে দিয়ে দিব, যার কারণে হবে কি পানিটা আপনার অটোমেটিক সিস্টেমে দেয়া যাবে। সেক্ষেত্রে আমরা একটা টাইমারও ব্যবহার করার চিন্তা করেছি, যাতে অটোমেটিকলি দিনে আপনি 3 বার সেট করে দিলে 3 বার পানি দিবে, 4 বার সেট করে দিলে 4 বার পানি দিবে। তো এটার জন্য আপনাকে বারবার আসতে হবে না, আমরা প্রত্যেকটাতে একটা করে ফগার লাগাই দিব, এবং যাতে সুন্দর একটা সিস্টেম হয় আপনাকে বারবার এখানে আসতে হয় না, আপনি জাস্ট নর্মালি ম্যানুয়ালি যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলো তুলে দিবেন, তুলে দেওয়ার পর অটোমেটিক পানি দিতে থাকবে এবং আপনার ঘাস এখান থেকে বাড়তে শুরু করবে। তো এরকম অটোমেটিক সিস্টেম হলে একটু খরচ বেশি হবে, আমরা যেটা নর্মালি খরচ এখনও এটার কস্টিংটা আমরা আজকে পর্যন্ত এখনও বের করিনি, কারণ আমরা বাকি আরও জিনিসগুলো লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে কস্টিংটা জানাই দিব। আপনারা আমাদের পেজের সঙ্গেই থাকবেন, আমরা জানিয়ে দিলে আপনারা অর্ডার করতে পারবেন, আমরা সারা বাংলাদেশ দিতে পারবো আশা করছি। এই স্টিলটা আমরা এই কারণে দিয়েছি যাতে এই এই বো মানে যে ওজনটা হবে এটাকে ধরে রাখতে পারে আর কি। আর কারো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। এনএস তুহা ভাই লিখেছেন দাম কত, ভাই দাম আসলে আমরা এখনও নির্ধারণ করিনি, আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব, কারণ আরও অটোমেশনটা বাকি আছে, অটোমেশনটা করে আপনাদেরকে জানিয়ে দিব। আব্দুর রশিদ ভাই, আমি দুবাই থেকে দেখতেছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে, তো আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা এর আরও বিস্তারিত আমরা ভিডিও দেখাবো এটা আসলে কীভাবে সেট করেছি এবং এটার সেটিংয়ের জন্য আমরা কিছু নাম্বার ব্যবহার করেছি যাতে আপনারা দ্রুত সেট করতে পারেন, এবং এটার আরও কী কী কস্টিং সব বিষয়ে জানাবো আপনাদের। তুরন মিয়া ভাই লিখছেন লন্ডন থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তো ভিডিও বাড়াই না, আপনাদের এই বিষয়ে আর কোনো জানার থাকলে আমাদের পেজে নক করতে পারেন, আমরা জানিয়ে দেব আপনাদেরকে সব বিষয়গুলো। সবাই ভালো থাকেন আর অগ্রিম ঈদ মোবারক সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।